হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে শুভ ষষ্ঠীর শুভ সন্ধ্যায় সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবে, আজকে শুভ ষষ্ঠীর সন্ধ্যা। তো তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই বলবে, আর আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে সেটাও আমি জানি না। তো ভাবছি আজকে বর্ষা, আমি আর বাপি, আমরা তিনজনে একটু হেঁটে হেঁটে ঘুরে আসবো মেলাটা। তো এখনো এখনো পর্যন্ত আমি প্রতিমা দর্শন করিনি, তো বাপি যদিও একদিন গেছে, তো আজকে আমরা তিনজন যাব। তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি আমার বাপি সবসময় একটু রেগে রেগে থাকে, ও মোটামুটি ক্যামেরার সামনে আসলে একটু রেগে থাকে, তো কি হচ্ছে এটা? তো চলো তাহলে, আজকে বেশি কিছু সাজবো না, খুব আজকে বেশি কিছু সাজবো না, খুবই কম সাজবো। তো সিম্পল ভাবে যাওয়ার চেষ্টা করব, আজকে ষষ্ঠীর দিন যদিও খুব একটা লোক হবে না। তো কি হচ্ছে এটা দেখতে পাচ্ছ? আর হাতে দেখো কি করেছি, এই যে মেহেন্দি করেছি। তো তোমার আছে বাপি? বাপি নেই। তো চলো তাহলে একটু সাজুগুজু করে নি, সাজুগুজু করে তোমাদের দিয়ে আমি শাড়িটা পরে নিয়েছি। কি হচ্ছে বর্ষা? আর বর্ষা চলে এসছে কো, দেখি দিগায়, এই যে বর্ষার ড্রেস নিয়ে চলে এসছে, জুতো সবকিছু নিয়ে চলে এসছে। তো এবার এদেরকে সাজিয়ে দেবো, চলো। অলরেডি আমার বাপির ড্রেস পরা হচ্ছে, কি তাই না? বর্ষার ড্রেস পরা হয়ে গেছে। তো বর্ষা কি করছে দেখো, ওই যে ও কিন্তু মেকআপ করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি করছে ও? দেখতে পাচ্ছ ওই যে, এই যে দেখতে পাচ্ছ মা সাথে কয়েকটু কথা বলো। হাই, আমার সাজুগুজু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবারে বেরোবো, খুব হালকা ভাবে সেজেছি। মেলায় চলো একটু, ভালো লাগছে দিশি? হ্যাঁ, একটু বন্ধু বর্ষা দেখো জামা পরে রেডি হয়ে আছে, কই একটু বন্ধুর সাথে একটু কথা বলে। দেখতে পাচ্ছ আমরা তিনজনই রেডি হয়ে গেছি। এই যে বাপি, তুমি রেডি তো? বাপিকে আবার কাজল পরিয়ে দিতে হয়েছে, চোখ বন্ধ করো, একটু একটু করে কাজল দিয়েছি চোখে। আর আমাদের বর্ষা রানীকে কেমন লাগছে? তো আমরা তিনজন তাহলে বেরিয়ে পড়লাম, চলো তাহলে। যা যা নিয়ে শিগগিরই নিয়ে আয়, গলায় পড়েছে গজমতি হার। তো বর্ষাদের দোকানে চলে এসেছি, আর বর্ষার মা বর্ষাকে আবার একটা ক্লিপ দিচ্ছে, মাথায় দিয়ে যাবে। ক্লিপ মাথায় দিবি? উপলব্ধি করেছি বিবেক বুদ্ধি জ্ঞান যখন আমাদের ফিরেছে, সবাই আমাদের বলে এই হচ্ছে কোনো একটা কিছু আছে, সেই রকম ভাবে আমরা আমি ব্যক্তিগত ভাবে অন্তত চলি বা চলার চেষ্টা করি। অসম্পূর্ণ আছে আমি সবার সামনে বলে সেটা অবশ্যই জানাবো, আমরা এর মধ্যে ঢুকে নিয়ে উপলব্ধি করার চেষ্টা করি। বাবা মারা শিখিয়েছেন কি বন্ধুরা,
চরণ পরমন্ডলকে বলবো আমাদের পঞ্চায়েত সদস্য বাবা হাত দিস না এই 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 দে হাত দিস না বাপি চলে আয় চলে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, এবার চলে আসো বাপি। সমষ্টি থেকে দশমী পর্যন্ত এই দিনগুলো মায়ের কাছে কামনা রাখি, সবার যেন সমৃদ্ধি করেন। বর্তমান বছরের পূজা কমিটির পক্ষ থেকে আমরা সেটাই আপনাদের বলছি যে আমাদের পূর্বপুরুষরা এই মন্দির আমরাও সেখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি কেউ অর্থ দেয় কেউ তিরস্কার করে প্রথম দিন আজকের অনুষ্ঠান অনেক ভালো ভালো অনুষ্ঠান আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশে বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি নবমী জমজমকে আকাশে পূজোর গন্ধ।
তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আর বেশিক্ষণ থাকেনি, এখন 10টা বেজে গেছে আর আমি প্রায় মেলাতে 2 ঘন্টা মতো ছিলাম। আর একটুখানি ঘোরাঘুরি করে বাবিকে নিয়ে চলে এসে আর বর্ষা বাড়িতে চলে গেছে। তো বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। হ্যাঁ বলো। আমার বেলুন কিনতে নেই, কারণ আমার একটা বন ফেটে গেছে। বেলুন তো ফাটিয়ে ফেলেছো তুমি তো, আজকে তো সবে ষষ্ঠী, তো রাখো বাবা। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তারপরে কি সাবস্ক্রাইব আর একটা লাইক। টাটা টাটা। আচ্ছা বাপি কেটে দিতে পারলে বেঁচে যায়। তো আজকে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, শুভরাত্রি। টাটা কোথাও, লাভ ইউ অল।